তবে তো কলের তালি দিতে পারবে না। এবং সে সঙ্গে বাংলার আকাশে হিল্লাল বাতাসে উঠছে লাল গাঢ় সবুজ লাল পতাকা, সঙ্গে রঙে রঙের বেলুন ফেস্টুন উড়িয়ে দেওয়ার ঠিক প্রকালে উপজেলা নির্বাহী অফিসার, সম্মানিত উপজেলা পরিষদ চেয়ারম্যান, অফিসার ইনচার্জ নন্দীগ্রাম থানা, নন্দীগ্রাম সার্কেল সহকারী পুলিশ সুপার, সহকারী কমিশনার ভূমি, হাইওয়ে থানা ইনচার্জ কন্দরহাট নন্দীগ্রাম, এবং সেই সঙ্গে সকলকে করতালি দিয়ে আমি আহ্বান করছি শান্তির দূত পায়রা, এবং সেই সঙ্গে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর রঙ বেরঙ্গের বেলন ফেস্টুন বাংলার আকাশে হেললে বাতাসে উঠছে, সকলে করতালি দিয়ে অভিবাদন। পরাধীনতা শৃঙ্খল ভেঙে 71-এর 26-শে মার্চ যখন মুক্তিযুদ্ধ শুরু করেছিল, তার হাঁটি হাঁটি পা করে 2021 সালে বাংলাদেশ উদযাপন করছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এ পর্যায়ে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করলো আমাদের অতিথিবৃন্দ, সকলে করতালির মাধ্যমে দশজনের সুবর্ণে অনুরোধ করছে। নীল আকাশে শান্তির পায়রা হেললে উড়ে যাচ্ছে।